আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওতে কথা বলবো বিনিময় নিয়ে অনেকই অনেক ধরনের সমস্যায় আছেন তো বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে আমরা চেষ্টা করেছি অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদের আগে যে বিনিময়ে ভিডিওগুলো আমরা দিয়েছিলাম কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা আইডি অ্যাড করবেন তো সেই ভিডিওর নিচে অনেকই কমেন্ট করেছেন সেই কমেন্টের রিপ্লাইগুলোই আজকের এই ভিডিওতে দেব তো বিশেষ করে দেখা গেছে আপনি এক এনআইডি কার্ড দিয়ে কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবেন বা অ্যাড করতে পারছেন না কেন ফান্ড ট্রান্সফার হচ্ছে না বা বিদেশ থেকে কি ব্যবহার করা যাবে কি না তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমার সেলফিন বা ব্যাঙ্ক রকেট বিকাশ সব জায়গায় একই এক এনআইডি কার্ড এবং একটা নাম্বারই তো এজন্য আমি কিন্তু সব জায়গায় অ্যাড করতে পেরেছি একটা ইউজারই হবে শুধু ওই জায়গায় সে আপনি প্রথম যে ইউজারটা খুলবেন সেটাই সব জায়গায় অ্যাড করে নেবেন আর যদি আপনার ভিন্ন ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না একটা এনআইডির ক্ষেত্রে একটাই ইউজার আর একটা নাম্বারই সব জায়গায় হইতে হবে তো যাদের দুইটা আছে যেমন আমার দুইটা সেলফিন আমার কিন্তু দুইটা ইউজার আমি তৈরি করতে পারছি নাম্বার কিন্তু আলাদা হইতে হবে এটা আমি আসলে শিউ না আপনারা ওইভাবে দেখে চেষ্টা করবেন দেখা যাচ্ছে অনেকের বিকাশ এক নাম্বারে রকেট আর এক নাম্বারে তো দেখা যাচ্ছে তারা চেষ্টা করে দেখতে পারেন কিন্তু ট্রানজেন্ট কন্ডিশন অনুযায়ী আপনার একটা ভোটার আইডি কার্ড দিয়েই একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সব তথ্য মিল থাকলে আপনি সব জায়গায় অ্যাড করতে পারবেন যেটা আমি অ্যাড করেছি এটা পরীক্ষিত বা আমি আপনাকে দেখাচ্ছি যে আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে বা ইসলামী ব্যাংকে এখানে সব জায়গায় অ্যাড করতে পারছি দ্বিতীয় আরেকটা প্রশ্ন আসছে যে আমি আসলে কেউ যদি আমাকে টাকা পাঠায় আমি যদি সবগুলোতেই আমার তথ্য এক থাকে কোনটাতে টাকা ঢুকবে তো আপনি এখানে ম্যানেজ সবগুলোতে কিন্তু ম্যানেজ একটা অপশন আছে অ্যাকাউন্ট ম্যানেজ তো এখানে দেখতে পান মিউচুয়াল টাস্ট ব্যাঙ্কে কিন্তু আমাদের ক্রেডিট এসিও দেওয়া আছে ডেবিট আছে এবং আরটিপি রিসিভারও কিন্তু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে দেওয়া আছে এখন কেউ যদি আমাকে টাকা পাঠায় বা আমি পাঠাই বা কেউ আমাকে রিকোয়েস্ট মানি পাঠায় সবগুলো কিন্তু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হবে এখানে দেখতে পাচ্ছেন মিডল্যান্ড ব্যাঙ্কে কিন্তু এটা হবে না বা সেলফিনেও আসবে না কিন্তু বা রকেটে আসবে না বা বিকাশে আসবে না তো আমরা যদি দেখেন এখানে সেলফিনে বা ইসলামী ব্যাংকে ঢুকি এখানে যদি অ্যাকাউন্টের উপরে ক্লিক করি তো আমাদের এখানে শুধুমাত্র ডেবিট মানে আমরা শুধু টাকা পাঠাইতে পারবো কেউ যদি রিকোয়েস্ট মানি পাঠায় বা আমাদেরকে ডাইরেক্ট টাকা পাঠায় সেলফিনে আসবে না আসবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে তো আপনি যদি দেখা আসে যে হ্যাঁ আমার দরকার ইসলামী ব্যাংকে টাকাটা আনবো ইয়ে বিনিময়ের মাধ্যমে তাহলে এখানে ডেবিট অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্ট এবং আর অ্যাকাউন্ট তিনোটা ইয়ে করার পর সেলফিনে যে পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পর ডিপল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন ঠিক আছে ওকে টিপ দিলে ডিফল্ট অ্যাকাউন্ট হিসাবে সিলেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা মিউচুয়াল টাস্ক ব্যাঙ্কে আসি শুধুমাত্র এখন আমরা মিউচুয়াল টাস্ট ব্যাংক থেকে যে কোনো জায়গায় টাকা পাঠাইতে পারবো কেউ যদি আমাদেরকে পাঠায় এখন ঢুকবে আমাদের সেলফিনে তো এই অপশনগুলো কিন্তু রকেটেও আছে বিকাশে আছে সব জায়গায় আপনারা এভাবে ডিফল্ট অ্যাকাউন্ট হিসাবে সেট করে নেবেন একটা বিষয় হচ্ছে মানে বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদের জন্য এই ইয়াগুলো কাজে আসবে দেখা গেছে অনেকে তথ্য মিল না থাকলে কিন্তু টাকা যাচ্ছে না বা প্রবাস থেকে আমরা যখন ফান্ড ট্রান্সফার করছি বিনিময়ের মাধ্যমে বা রিকোয়েস্ট মানি কেউ পাঠাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা কিন্তু দশ টাকা দশ টাকা করে কেটে নিয়েছে কে আমাকে একজন রিকোয়েস্ট মানি পাঠিয়েছিল আমি আর একটা আমি ডাইরেক্ট পে করছিলাম কিন্তু দনুটাই টাকা যায় নাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে এই সমস্যা দিয়েছে কিন্তু সেলফিনে আমরা অনেকগুলো টাকাই লস করেছি এখন বিদেশে থাকি এজন্য বিশেষ করে প্রবাসীদেরকে আমার ভিডিওগুলো প্রবাসীরা থাকেন দেশ থেকে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন বা দেশ থেকে যদি কেউ আপনাকে আপনার বন্ধুবান্ধব টাকা পাঠায় তাহলে কিন্তু ডিপোজিট হয়ে যাবে সমস্যা নেই কিন্তু আপনি যদি প্রবাসে থাকেন দেশে থাকলে সমস্যা নেই আপনি যেভাবে আমরা বলেছি দেশে থাকলে চলবে কিন্তু এটা আপনি বিদেশে থাকলে কিন্তু যখন টাকা পাঠাবেন বা রিকোয়েস্ট মানি অ্যাকসেপ্ট করবেন এটা ইনভ্যালিড দেখায় বিদেশে থাকা অবস্থা আপনার যদি সেলফিনে এটা রেজিস্ট্রেশন থাকে টাকা আসবে কোনো সমস্যা নাই আমি এটাতে কোনো এখনও পর্যন্ত সমস্যা দেখিনি অনেকবার আমি ট্রাই করছি বিষয়গুলো কিন্তু আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে টাকা পাঠাইতে গিয়েও এবং রিকোয়েস্ট মানি কনফার্ম করতে গিয়েও আমার টাকা ঠিকই কেটে নেওয়া হয়েছে এখন দশ টাকার জন্য তো আমরা বিদেশ থেকে ফোন দিয়ে আর এরকম পঞ্চাশ রিয়েল খরচ করতে পারি না তো আশা করি এটা পূর্ণাঙ্গভাবে ভবিষ্যতে হইতে পারে বিদেশে যারা আছে তাদেরকেও এটা ইনভ্যালিড লোকেশন আসবে না নতুন চালু হয়েছে অনেক সমস্যা দেখতে পাচ্ছেন দেখেন যারা আলারাফা ইসলামী ব্যাংকে অ্যাড করতে বিদেশে আছেন বাংলাদেশে থাকলে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন সব ব্যাংকে যদি ওই যে বললাম না তথ্য ঠিক থাকে তা আমার আলারাফা ব্যাংকেও কিন্তু একই তথ্য দিয়ে অ্যাকাউন্ট খোলা বা এক অ্যান আইডি কার্ড এক নাম্বার তো এখানে যদি আমরা এখানে কনফার্ম অপশানে ক্লিক করি বিনিময় আসার পর আমরা কিন্তু বাংলাদেশ থেকে এটা অ্যাড করেছি কিন্তু এখানে এখন আমি যদি ঢুকতে যাই ইনভ্যালিড লোকেশন আছে কিন্তু মিডল্যান্ড ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ওগুলাতে অ্যাড হয়েছে বাট এখন ট্রানজিশন করা যাচ্ছে না বিদেশ থেকে দেশ থেকে ঠিকই করা যাচ্ছে দেখতে পারছেন এরকম লেখা আসবে এজন্য আপনারা যারা বিদেশে আছেন আপনারা রি সেলফিনে রিকোয়েস্ট মানিটা অ্যাক্সিপ্ট হচ্ছে বা সেটা আমি দেখেছি তো এই জন্য আপনি যত সম্ভব এটা যারা বর্তমানে বিদেশে আছেন বিনিময়টা অ্যাভয়েড করাই আপনাদের জন্য উচিত হবে কেউ যদি পাঠায় সেটা আসবে সমস্যা নেই কিন্তু যারা বাংলাদেশে আছেন আপনা আপনাদেরও প্রশ্নগুলো আশা করি আমরা দেওয়ার চেষ্টা করেছি আর যারা বিদেশে আছেন প্রবলেমে বিভিন্ন সমস্যার কারণে প্রশ্ন করছেন তাদেরও প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিও নিচে করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য এবং আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিতে ভুলবেন না ভিডিওগুলো লাইক করবেন আমরা এখানে বিভিন্ন ধরনের এই টেক রিলেটিভ বা ব্যাঙ্কিং রিলেটিভ ভিডিও দিয়ে থাকি এছাড়াও দর্শক যারা আমাদের মাধ্যমে সিম কার্ড রোমিং করতে চান সেটা হোক গ্রামীণ বা রবি এয়ারটেল আপনি বিদেশে ব্যবহার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন